আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক দিতে ভুলবে না, কেমন? উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি তোমাদের উদ্দেশ্যে তৈরি করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। শুরু করছি। প্রথম প্রশ্ন, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। পরের প্রশ্ন, বচন বলতে কি বোঝো? বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য করো। নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? পরের প্রশ্ন, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? ব্যাপ্যতার নিয়মগুলি কি কি? এ, ই, আই এবং ও বচনে কোন কোন পদ ব্যাপ্য উল্লেখ করো। পরের প্রশ্ন, বচনের গুণ বলতে কি বোঝো? বচনের পরিমাণ বলতে কি বোঝো? গুণ ও পরিমাণের সংযুক্ত ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বস্তুগত বিবর্তন কাকে বলে? একটি উদাহরণ দাও। একে প্রকৃত বিবর্তন বলা যায় কি? অবচনের আবর্তন বৈধ নয় কেন? পরের প্রশ্ন, অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায়? দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। লাস্ট প্রশ্ন, আবর্তন কাকে বলে? সরল আবর্তন এবং সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা যে ভিডিওগুলো দেখছো, লাইক কমেন্ট শেয়ার করছো না কেন? লাইক করো, কমেন্ট করো।